তুরস্কে নিযুক্ত আমেরিকা সহ পশ্চিমা 10টি দেশের রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগান কর্তৃক বহিষ্কারের নির্দেশের পর তারা আর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা দিয়েছে দেশগুলোর মধ্যে 8টি দেশ। সোমবার অর্থাৎ 25শে অক্টোবর এক বিবৃতিতে এই দেশগুলো এই ঘোষণা দেয়। এখন পর্যন্ত জার্মানি এবং ফ্রান্স বাদে বাকি 8টি দেশ ভিনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনের 41 নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাষ্ট্রদূতরা সে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে। পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করে তুরস্কের সার্বভৌমত্ব মেনে নেয়ার এরদোগান তাদের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে এই রাষ্ট্রদূতদের আর বহিষ্কার করা হবে না। উল্লেখ্য, চলতি মাসের 15ই অক্টোবর তুরস্কের বিরোধী দলীয় নেতা সোমবার অর্থাৎ 18ই অক্টোবর দিন নির্ধারিত করে সরকার বিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তিনি বলেন, সোমবার থেকে সরকারের পক্ষে যে আমলারা কাজ করবে তাদেরকে নজরে রাখা হবে, তিনি ক্ষমতায় আসলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেবেন না। এটাকে আমলাদের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসাবেই দেখছে তুরস্কের রজব তাইয়ের এরদোগান সরকার। এদিকে তুরস্কের বিরোধী দলীয় নেতার সরকার বিরোধী ঘোষিত আন্দোলনের নির্ধারিত সময়ের একদিন পর অর্থাৎ মঙ্গলবার 19শে অক্টোবর দেশটিতে নিযুক্ত 10টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা আমেরিকার নেতৃত্বে একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে 2013 সালের গেজি পার্ক আন্দোলন এবং 2016 সালের সামরিক অভ্যুত্থানের পেছনে গুরুত্বপূর্ণ সিভিল ব্যক্তি হিসেবে তুর্কি সরকারের চিহ্নিত ওসমান কাভালা নামক এক ব্যবসায়ীর অ্যারেস্টের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়ে সরকারকে হুমকি দেয় পশ্চিমা দেশগুলো, যদিও তিনি 2017 সালের অক্টোবর থেকে বন্দী রয়েছেন। এরদোগান সরকার চিহ্নিত এই ব্যক্তিকে আমেরিকার ইহুদি ধনকুবের জর্জ সরসোর তুরস্কর গোপন প্রতিনিধি হিসেবেই দেখছে। সরসোর ওপেন সোসাইটি ফাউন্ডেশনের তুরস্কের প্রধান এই কাভালা। এই ফাউন্ডেশনটি তুরস্কে অনেক তথাকথিত সংখ্যালঘু এবং এলজিটিভি সংগঠনকে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা দিয়েছে। তুরস্কের বিরোধী দলীয় নেতার সরকার বিরোধী আন্দোলনের সময়ে চিহ্নিত সেই সিভিল ব্যক্তির মুক্তির পক্ষে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর হুমকির প্রতিক্রিয়ায় গত শনিবার অর্থাৎ 20 অক্টোবর এরদোগান এই সব রাষ্ট্রদূতদের বহিষ্কারের হুমকি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।